আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব ইয়ারমুকের যুদ্ধ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইয়ারমুকের যুদ্ধই ছিল মুসলমানদের জন্য বড় একটি বিজয়। মুসলমান সেনাবাহিনী যখন একের পর এক যুদ্ধে খ্রিস্টানদের হারিয়ে দিয়ে সিরিয়া পেরিয়ে ইউরোপের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন বাইজেন্টাইন রোমান সম্রাট হেরাক্লিয়াস এক ধর্মযুদ্ধের ডাক দিলেন। সেনাপতি ভাহানের নেতৃত্বে বিশাল এক খ্রিস্টান বাইজেন্টাইন সেনাবাহিনী জমায়েত করে ফন্দি করলেন মুসলমান সেনাবাহিনীকে চিরতরে গুঁড়িয়ে দেবার। হঠাৎই দৃশ্যপটে হাজির হলেন মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। 636 খ্রিস্টাব্দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালীন রোমানদের সাথে মুসলিমদের যুদ্ধ হয়, যা বর্তমানে সিরিয়া, জর্ডান ও ইসরায়েলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া গ্যালিলি সাগরের পূর্বে অবস্থিত ইয়ারমুক নামক নদীর তীরে অবস্থিত। মুসলিমদের সৈন্যবাহিনী ছিল 40,000 থেকে 45,000, আর রোমানদের ছিল 240,000। এক প্রান্তে ক্ষুদ্র মুসলিম সেনাদল, আর অপর প্রান্তে রোমকদের বিশাল সৈন্যবাহিনী। উভয় দলই ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দণ্ডায়মান। তবে মাত্র 40,000 সৈন্য নিয়ে যুদ্ধ করলেন মুসলমানেরা, আর পৃথিবীবাসীকে অবাক করে সেই যুদ্ধে জয়লাভ করলেন। ইয়ারমুক যুদ্ধক্ষেত্রটি গ্যালিলি সাগরের পূর্বে ও ইয়ারমুক নদীর উত্তরে বর্তমান সিরিয়া, জর্ডান ও ইসরায়েলের সীমান্তের সংযোগস্থলে অবস্থিত। বাইজেন্টাইন সেনাপতি ভাহান তার বিশাল বাহিনী নিয়ে ইয়ারমুকে পৌঁছে দেখলেন তার প্রতিপক্ষ খালিদ মুসলিম বাহিনী নিয়ে রণক্ষেত্রের পূর্ব প্রান্তে সুবিধাজনক স্থানে ক্যাম্প করে অপেক্ষা করছেন। ফলে বাইজেন্টাইনরা অপেক্ষাকৃত অসুবিধাজনক স্থান পশ্চিম প্রান্তে ক্যাম্প করতে বাধ্য হয়। এই অবস্থানের ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত বাইজেন্টাইনদের চোখের সামনে সূর্য থাকত, যা তাদের জন্য ছিল বেশ অস্বস্তিকর। বিপরীতে মুসলিমরা প্রতিপক্ষকে স্পষ্ট দেখতে পেত। এছাড়া বাইজেন্টাইনরা যেখানে ক্যাম্প করে তার পেছনেই ছিল গভীর গিরিখাত। বাইজেন্টাইনরা প্রথমে আলোচনার মাধ্যমে সমঝোতার প্রস্তাব দিলেন। এ উদ্দেশ্যে বাইজেন্টাইন সেনাপতি গ্রেগরি আবু ওয়াইদার সঙ্গে বৈঠক করতে মুসলিম ক্যাম্পে এলেন। গ্রেগরি প্রস্তাব দিলেন মুসলিমরা যেন লেভান্ত ছেড়ে আরবে চলে যায় এবং আর কখনো যেন ফিরে না আসে। আবু ওবায়দা স্বাভাবিকভাবেই এই প্রস্তাব ফিরিয়ে দিলেন। এদিকে প্রতিদিনই মুসলিম ক্যাম্পে ঢাক ঢোল পিটিয়ে খলিফা উমরের পাঠানো সৈন্যরা আসছিল। সকালে সূর্যের বিপরীতে অবস্থিত হয় প্রকৃত সৈন্য সংখ্যাও আন্দাজ করতে পারছিল না বাইজেন্টাইনরা। এমত অবস্থায় বাইজেন্টাইনরা ভাবতে থাকে যুদ্ধ শুরু দীর্ঘায়িত হলে মুসলিম বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শুরু করা উচিত। 636 সালের 15 আগস্ট মহাপরাক্রমশালী পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য ও উদীয়মান মুসলিম সাম্রাজ্য ইয়ারমুকের রণক্ষেত্রে মুখোমুখি হয়। দুই বাহিনীর কয়েক লক্ষ সৈন্যের কুচকাওয়াজে ইয়ারমুকের প্রান্তর তখন কাঁপছে। বাইজেন্টাইনরা তাদের বাহিনীকে চার ভাগে বিভক্ত করে সাজায়, ডান, বাম, মধ্য ডান ও মধ্য বাম। এই চারটি উইংয়ের দায়িত্বে ছিলেন চারজন সেনাপতি। খালিদ তার অশ্বারোহী বাহিনীকেও চার ভাগে বিভক্ত করে ফেলেন। 15 আগস্ট তৎকালীন রীতি অনুযায়ী দুই বাহিনীর চ্যাম্পিয়নরা মল্লযুদ্ধে লিপ্ত হয়। সেখানে বেশ কয়েকটি মল্লযুদ্ধে মুসলিম বীরেরা বাইজেন্টাইন চ্যাম্পিয়নদের কুপকাত করে ফেলে। এরপর ভাহান তার বাহিনীর একাংশকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। ভাহানের নির্দেশে বাইজেন্টাইন বাহিনী প্রথমে মুসলিম বাহিনীকে আক্রমণ করে। এরপর দুই শিবিরের পদাতিক বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। দিন শেষে বাইজেন্টাইন বাহিনী পশ্চাদাপসরণ করে। প্রথম দিন মুসলিম বাহিনী খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। ভাহান এবার নতুন পরিকল্পনা শুরু করেন। বাইজেন্টাইনরা সিদ্ধান্ত নেয় পরদিন একদম ভোরে মুসলিমদের ওপর আক্রমণ চালাবে, কারণ তখন মুসলিমরা ফজরের নামাজরত থাকবে। এমন অপ্রস্তুত অবস্থায়
মুসলিমদের আক্রমণ করে দুর্বল করে দেওয়ার কথা ভাবেন ভাহান। কিন্তু সেই আশার গুড়ে বালি, কেননা প্রতিপক্ষ যে খালিদ, তিনি কি এমনি এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জেনারেলদের মাঝে গণ্য হন? খালিদ আন্দাজ করতে পেরেছিলেন যে বাইজান্টাইনরা মুসলিমদের এই দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। বাইজান্টাইন বাহিনী মুসলিম বাহিনীর কাছে আসতেই শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। দ্বিতীয় দিনের যুদ্ধে বাইজান্টাইনদের কঠোর আক্রমণের প্রেক্ষিতে আরবরা দুর্বল হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর এক পর্যায়ে আরবদের ডান ও বাম উইং পিছু হটতে শুরু করে। আরবেরা তখন পিছু হটে শিবিরের কাছে চলে যায়। তখন মুসলিম নারীরা তাদের ধিক্কার জানাতে শুরু করেন। অনেক নারী পুরুষদের ওপর পাথর ছুঁড়তে শুরু করেন। মুসলিম নারীরা পুরুষদের পশ্চাদপসরণ না করে পুনরায় যুদ্ধে চলে যেতে উদ্বুদ্ধ করেন। নারীদের উৎসাহে মুসলিম বাহিনী পুনরায় যুদ্ধে ফিরে যায়। খালিদ কমান্ডারদের নির্দেশ দিলেন যে কোনো মূল্যে তাদের অবস্থান ধরে রাখার জন্য। কিছুক্ষণ পর খালিদের অশ্বারোহী বাহিনী ঝটিকা আক্রমণের মাধ্যমে বাইজান্টাইনদের দুর্বল করে দেয়। যুদ্ধের তৃতীয় দিনে বাইজান্টাইনরা নতুন পরিকল্পনা হাতে নেয়। তারা মুসলিম বাহিনীর ডান অংশে শক্তিশালী আক্রমণ করে ভেঙে দেওয়ার চেষ্টা করে। বাইজান্টাইনদের কঠোর আক্রমণের মুখে এবারও মুসলিমরা পিছু হটতে শুরু করে। বাইজান্টাইনদের পরিকল্পনা বুঝতে পেরে খালিদ তার মোবাইল গার্ড নিয়ে আক্রমণ চালান। সময় মতো খালিদের আক্রমণের ফলে মুসলিমরা আবারও ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত বাইজান্টাইনরা পিছু হটতে বাধ্য হয়। যুদ্ধের চতুর্থ দিন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে বাইজান্টাইনরা পূর্বে ক্ষতিগ্রস্ত মুসলিমদের ডান পাশে আবারও আক্রমণের সিদ্ধান্ত নেয়। বাইজান্টাইনদের আক্রমণের মুখে আবার মুসলিমরা পিছিয়ে যায়। এবারও ত্রাণকর্তা হিসেবে হাজির হয় খালিদের মোবাইল গার্ড। খালিদ এবার মুসলিম বাহিনীর বাম অংশকে বাইজান্টাইনদের ওপর আক্রমণ চালানোর নির্দেশ দেন। মুসলিম বাহিনী সম্মিলিতভাবে তিনটি আক্রমণ পরিচালনা করে। মুসলিমদের এই আক্রমণের ফলে বাইজান্টাইন বাহিনী অনেকটা পিছু হটতে বাধ্য হয়। কিছুক্ষণ পর বাইজান্টাইনদের অশ্বারোহী তীরন্দাজেরা মুসলিমদের ওপর তীব্র আক্রমণ শুরু করে। তীরের আঘাতে অনেক মুসলিম তাদের চোখ হারান। সেদিন আবু সুফিয়ানও তার এক চোখ হারান। অনেক মুসলিম চোখ হারানোর ফলে এই দিনটি দ্য ডে অফ লস্ট আইজ নামে পরিচিতি লাভ করে। যুদ্ধের চতুর্থ দিনে মহাবীর খালিদের বাল্যবন্ধু ইকরিমা ইবনে আবু জাহল মৃত্যুবরণ করেন। বাইজান্টাইনরাও এই দিন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। যখনই মুসলিম বাহিনী খারাপ অবস্থায় চলে গিয়েছে, তখনই খালিদ তার রিজার্ভ অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ করে বাইজান্টাইনদের হটিয়ে দিয়ে মুসলিমদের রক্ষা করেছেন। খালিদের অশ্বারোহী বাহিনীর আক্রমণে বাইজান্টাইন বাহিনী দিশেহারা হয়ে পড়ে। দিন দিন বাইজান্টাইন বাহিনীর সেনা সংখ্যা কমতে শুরু করে। বাইজান্টাইনদের এই শোচনীয় অবস্থা দেখে যুদ্ধের পঞ্চম দিন সেনাপতি ভাহান মুসলিমদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। খালিদের মনে হয়েছিল ভাহানের প্রস্তাব একটি অভিনয় ছাড়া আর কিছুই নয়। এখন বাইজান্টাইনদের সাথে যুদ্ধবিরতি করলে মুসলিমদের কোনোই লাভ নেই, কিন্তু এখন তাদের ধ্বংস করে দিতে পারলে পরবর্তীতে বাইজান্টাইনরা আর ঘুরে দাঁড়াতে পারবে না। তাই যুদ্ধের ষষ্ঠ দিন খালিদ সর্বাত্মক আক্রমণ করার সিদ্ধান্ত নেন। সেদিন রাতে খালিদ তার অশ্বারোহী বাহিনীকে পাঠান বাইজান্টাইনদের পালানোর একমাত্র পথটি দখল করে নিতে। 20 আগস্ট আবু উবাইদা ও গ্রেগরের মধ্যে দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। আবু উবাইদার তরবারির আঘাতে গ্রেগরির শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। এরপর মুসলিম বাহিনী বাইজান্টাইনদের ওপর আক্রমণ শুরু করে। এই প্রথম মুসলিম বাহিনী আক্রমণাত্মক ভূমিকা নেয়। খালিদের অশ্বারোহী বাহিনীর তেজে বাইজান্টাইনরা দিশেহারা হয়ে পড়ে। ভাহান তার বাহিনীকে সংগঠিত করতে ব্যর্থ হন। মুসলিমরা একের পর এক বাইজান্টাইন উইং ভেঙে দিতে থাকে। এক পর্যায়ে বাইজান্টাইন বাহিনী ছত্রভঙ্গ হয়ে পশ্চাদপসরণ শুরু করে। দিশেহারা বাইজান্টাইনদের ওপর মুসলিমরা এবার আরও তীব্র আক্রমণ শুরু করে। এ সময় বাইজান্টাইনদের কেউ কেউ গভীর গিরিখাতে পড়ে যায়, কেউ বা নদীপথে পালানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুবরণ করে। তবে
অনেক সৈনিক পালিয়ে যেতে সক্ষম হয়। যুদ্ধে বাইজান্টাইন সেনাপতি ভাহান মৃত্যুবরণ করেন। যুদ্ধক্ষেত্রে প্রায় অর্ধেক বাইজান্টাইন সৈন্য নিহত হয়। অপরদিকে মুসলিমদের মাত্র কয়েক হাজার সৈন্য নিহত হয়। এরপর খালিদ তার বাহিনী নিয়ে পূর্বে ছেড়ে আসা শহরগুলোর পুনরুদ্ধার করেন। ইয়ারমুকের যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক যুদ্ধ। ছয় দিনের এই যুদ্ধের মাধ্যমে বৃহত্তর সিরিয়া বা লেভান্তে বাইজান্টাইন সাম্রাজ্যের ইতি ঘটে। এটি ছিল বাইজান্টাইনদের পতনের প্রথম ধাপ। এই যুদ্ধ জয়ের মাধ্যমে মুসলিমরা পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের রণনৈপুণ্য সমর বিশারদদের অবাক করে ফেলে। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জেনারেলদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। প্রতিপক্ষের চেয়ে অনেক কম সৈন্য নিয়েও কীভাবে সফল নেতৃত্ব ও দৃঢ়তার মাধ্যমে যুদ্ধ জয় করা যায়, এটি তার উৎকৃষ্ট উদাহরণ। এটি ছিল উদীয়মান মুসলিমদের হাতে পরাক্রমশালী বাইজান্টাইনদের এক লজ্জাজনক পরাজয়।